الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا سراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا للطاغين معبا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى هرغر جوتي পোশাক পরিধান নরক রাজাতি জয় এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কান এ বিখর জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কান হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি জয় এ ধরার জাতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কান এ বিখর জাতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কান বারোই রবিউল আউয়াল হম বারোর দিনাত রাসূলুল্লাহ আমার মাজত নাই আল্লাহ তাআলা কি নিলে করি আমার মাজুর পরাই আল্লাহ তাআলা কি
আমার মাজোর বরাই। ফাতেমা বিবি কান্দিয়া বলিলে পিতা আছে আমার মাজত নাই, দয়ার আল্লাহ কি নিলে করে আমার মাজোর পরাই, আল্লাহ তালা কি নিলে করে আমার মাজোর পরাই। এ বিখর যাওয়াতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কম। শ্রদ্ধেয় সম্মানীয় আজগির সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177, প্রাসঙ্গিক সূরা নাবা আম্মা পারার প্রথম সূরা, 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম দুইটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আর হাদিসে নবাবী থেকে সহি বুখারী থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলেছি, হাদিসের রবি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা মালদা জেলার মানুষ তো মালদা এবং দিনাজপুর, দিনাজপুরে কিছু কিছু এলাকায় ব্যতিক্রম আছে, তারপরও মালদা এবং দিনাজপুরে এসেছি এতই, এত আসছি, এখন এসে এসে সব জানা হয়ে গেছে। এখন মালদা দিনাজপুরে ঘড়ি না দেখেই বলতে পারি যে 12টা বাজে, জলসাতে ঘড়ি না দেখেই বলতে পারি যে এখন 12টা বাজে। মানে মালদা এবং দিনাজপুরের লোক মানে বলতে হয় না 12টা বাজে, যদি ফেরেস্তা তো আজ করে তাও বুঝবে না, ওই পাছার হাড্ডি কটকট কটকট করবে, উঠতেই হবে। তো এটা আমরা জানি। তো তারপরেও কমিটি যে খুব খারাপ কাজ করেছে আজকে তা করেনি, বেশি রাত করেনি প্রধান বক্তাকে দিতে, আর খুশি আছি খুব আলহামদুলিল্লাহ। তা আমি যে আয়াতগুলো পড়েছি সে আয়াতগুলো কি ব্যাপারে পড়েছি, কোন বিষয়ে কথা বলবো, সে কথাটা বলার আগে আপনাদেরকে দুইটি কথা কয়েক মিনিটের মধ্যে বিদায় দিয়ে সেই কথাগুলোকে ছেড়ে দিয়ে আমি মূল বয়ানে যাব। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে যতগুলি লোক এখানে বসেছি আপনারা আমার সঙ্গে হ্যাঁ না বলেন, ইশারা দেন আমাকে যে পৃথিবীতে যত কষ্ট করে নামাজ রোজা দান খায়রাত মসজিদ মাদ্রাসা করছি আমরা, কেন করছি? জান্নাতের জন্য, ঠিক না বল? আপনারা সবাই বলেন হ্যাঁ না, ঠিক না বল? সবাই আমরা জান্নাতে যাব বলেই আমরা এত কষ্ট করে শ্রমের টাকা, ধানের টাকা, গমের টাকা, ভুট্টার টাকা, রুজি রোজগারের টাকা মসজিদ এবং মাদ্রাসাগুলোকে আমরা বানাই আবাদ করি, একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জান্নাত যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাতে যাওয়ার যতগুলি কারণ আছে, যতগুলি জান্নাতে যাওয়ার কারণ আছে, বৈশিষ্ট্য আছে জান্নাতি হতে গেলে, সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বর্ণনা করেছেন। সেই দলগুলো যেমন সবিরিন ধৈর্যকারীগণ এরা কিন্তু জান্নাতে যাবে, মুহতাদুন এরা জান্নাতে যাবে, মুমিনুন
জান্নাতে যাবে, মুত্তাকুন জান্নাতে যাবে। এই করে করে এগুলো হলো জান্নাতে যাওয়ার কাজ। তো আমরা যে মসজিদ বানাচ্ছি, আজকে মসজিদ কেন্দ্রিক মাহফিল মাদ্রাসা আবাদ করছি, মাদ্রাসাতে জালসা হয়, তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে সেগুলো করি, সেটা হলো আমরা জান্নাত যাব, তাই কি না? হ্যাঁ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওগুলো তো থাকবেই, তারপরেও তোদেরকে আমি এমন একটি দলের নাম কি বলে দেব না, যেই দলের লোক হলি মানে জান্নাত যাবে, সেই দলটার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হবি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা জান্নাত যাবি। তা আমি আজকে আমার বায়ানের বিষয় নির্ধারণ করলাম মুত্তাকি, যে কোন কোন আমল করলে, কোন কোন নেকির কাজ করলে আমি মুত্তাকি হতে পারবো, স্বয়ং আল্লাহ মুত্তাকি বলবেন। আর কোরআন বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, যাবে না বলছে গেছে, এখনো মারা যায়নি মুত্তাকি, তার আগে আল্লাহ গ্যারেন্টি দিয়েছে এরা বেঁচে যাবে, মানে এরা জান্নাত যাবে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয়ও নেই। আর মাত্র 3 মিনিট দে আমি মূল আয়াতে যাব, এই 3টা মিনিট আর কেউ উঠিয়ে না, উদাহরণ একটা দিয়ে আমি মূল আয়াতে যাচ্ছি। উদাহরণটা হচ্ছে এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকির ব্যাপারে আমি যে আয়াতটা ধরেছি সেখানে কিছু গুণাগুণ বলেছেন, কর্ম বলেছেন, কাজ বলেছেন। এখন আমি এই কয়টা বলবো, বাকিগুলো বলতে পারবো না। কেন এই কয়টা বলবো? আর আপনি যদি মুখস্থ করিলেন যে আব্দুর রহমান বিন দিলওয়ার আমাকে মুত্তাকি হতে গেলে এই কয়টা আমল বলে গেছে, আমি এইটি করব আর ডানে বায়ে আর কোনো কাজ করব না, তো আমি জান্নাতেই যাব, এরকম কিন্তু কথা নয়। আরও আছে মুত্তাকির ব্যাপারে আরও বিধান আছে, আমি অতগুলো তো আর একদিন বলা যাবে না, তবে আমি একটা আয়াতের উপরে ডিপেন্ড করে আমি যে কটা বর্ণনা দিয়েছেন, আল্লাহ গুণ বলেছেন, সেগুলো আমি বলে দিচ্ছি। তার আগে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, উদাহরণটা দেখেন। একটা প্রফেসর, বিশাল পয়সাওয়ালা লোক, বিরাট ধনী লোক, তোর একটাই বেটা আছে, মাত্র 4 বছরের ছেলে। আপনারা বলেন 4 বছরের ছেলের জ্ঞান আছে? আপনারা হ্যাঁ না বলেন, জ্ঞান আছে? নাই, ও না ভালো, না ভালো। তো প্রফেসর মনে করেছে যে আমার একটাই বেটা, প্রফেসরের আমার একটা শখ হয়েছে, একটা গাই গাই গরু গরু পুষবে, কিন্তু প্রফেসরের টাইম আছে? টাইম তো নেই। একটা গরু কিনে বলছে এলাকাতে, বলছে আমি গরুটা পোষার জন্য আর আমার বাড়িটা দেখার জন্য একটা রাখাল নিব, তো রাখালের বেতন থাকবে 15,000 টাকা, আর রাখালকে মাত্র 4টা কাজ করতে হবে, 5টা করতে হবে না, যে 4টা কাজ করবে ওকে 15,000 টাকা বেতন দেব। এবার গোপাল ভাঁড় এসে বলছে স্যার আমি রাজি আছি, আপনি 4টা কাজ বলেন, আমি 15,000 টাকায় কাজ করব। তখন এই প্রফেসর বলছে প্রথম কাজ হচ্ছে আমি যখন অফিসে যাব তখন তুমি আমার গাড়িটাকে সাফ করে একদম ধুয়ে চকচকে করে রাখবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন আমি অফিস চলে যাব তখন তুমি আমার বাগানটাকে পরিষ্কার করবা। 3 নম্বর কাজ, আমার যে গাইটা আছে, গাই গরু, তার জন্য কয়টা ঘাস কাটতে হবে, ঘাস গরুটা খাবে তার জন্য। আর 4 নম্বর কাজ হচ্ছে যে আমি যখন অফিসে আসব তখন তুমি আবার আমার গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা। এই হলো তোমার 4টা কাজ, তোমাকে 15,000 টাকা বেতন দিব, তোমাকে 5টা কাজ করতে হবে না। তো গোপাল ভাঁড় বলছে জি স্যার আমি রাজি আছি। এবার প্রফেসর চলে গেছে অফিসে, ওর যে 4টা কাজ এবার লেগে গেছে। এবার এই চাকরার বাগান সাফ করছে, বাগান সাফ করতে করতে প্রফেসরের 4 বছরের ছেলেটা প্লাস্টিকের বল খেলছিল, বল খেলতে খেলতে বলটা পানিতে পুকুরে পড়ে গেছে। আপনারা বলেন প্লাস্টিকের বল পানিতে পড়লে ডুববে না ভাসবে? সবাই বলেন ভাসবে না ডুববে? ভাসবে, প্লাস্টিকের বল। এবারে এই গোপাল ভাঁড় বাগান সাফ করছে আর ওই প্রফেসরের ব্যাটা খেলছিল বল, বলটা খেলতে খেলতে প্লাস্টিকের বল পুকুরে পড়ে গেছে, বাচ্চা ছেলে তো বুঝে না। এবার ওই বলটাকে আনার জন্য, তোলার জন্য সেও পুকুরে নেমে গেছে। এবার বলেন এই ছেলেটা যদি পুকুরের দিকে, পানির দিকে আগিয়ে যায়, বলটা দাঁড়িয়ে থাকবে না বলটা আগাবে? আপনারা বলেন বলটা আগাবে। এবার এই এই ওই বাচ্চা ছেলেটা বলটা নামার জন্য, নেওয়ার জন্য, তোলার জন্য পুকুরে নেমে গেছে, আর ওর গোপাল ভাঁড় বাগান থেকে দাঁড়িয়ে দেখছে কি করছে, একবার দেখছে চোখ খুলে, এবার ভালো করে দেখছে যে ব্যাটাটা নেমেছে প্রফেসরের বলটা আনার জন্য, এক পা করে ব্যাটাটা আগাচ্ছে, বলটাও আগাচ্ছে, ব্যাটাটা আগাচ্ছে, বলটাও আগাচ্ছে। এই করতে করতে ও দেখতে পেয়েছে গোপাল ভাঁড়, এই করতে করতে ওই 5 বছর 4 বছরের ছেলেটা পুকুরের মাঝখানে যে আর তলা খুঁজে পায় না, তখন ডুবছে আর উঠছে, ঢক 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 করে করে পানি খেতে 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 খেতে
ওই প্রফেসরের 4 বছরের ছেলেটা মারা গেল আর ওর রাখাল গোপার ভার বারান ওই আপনার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মরে গেল রাখাল এবার মালিক এবার বাড়িতে রাতে এসে আর বেটাকে খুঁজছে আদরে বেটা পায় না খুঁজতে খুঁজতে পেরেছান কোথাও পায় না লাস্টে গোপাল ভাড়কে বলছে আরে তুই তো সারাদিন আমার বাড়িতেই থাকিস তো দেখেছিস আমার বেটাটাকে কই দেখবো না মানে আমি বাড়িতে থাকি তো আমি দেখবো না তো দেখবে এটাকে বলে বলছিস কি রে গোটা এলাকাতে খুঁজতে খুঁজতে পেরেছান বলে কেউ খুঁজে পায় না তুই দেখেছিস মানে বলে হ্যাঁ দেখেছি বলে কোথায় দেখলি বল বলছে আপনি যখন অফিসে গেলেন আমি বাগান সাফ করছিলাম তখন আপনার বেটা প্লাস্টিকের বল খেলছিল আমি দেখলাম এই খেলতে খেলতে আপনার বেটার বলটা পুকুরে পড়লো আমি তাও দেখলাম এরপরে আমি দেখলাম আপনার বেটারা পুকুরে বলটা নামার জন্য গেল আমি তাও দেখলাম প্রফেসর বড় বড় করে তাকাইছে এবার বলছে তারপরে দেখলাম বলটা আনার জন্য খালি গর্তর দিকে আগে যেছে আমি তাও দেখলাম এক পর্যায়ে যেতে যেতে দেখলাম যে পানি খেতে খেতে ডক 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 করে উঠছে আর ডুবছে ডুবে মারা গেল আমি তাও দেখলাম এবার প্রফেসর বড় বড় কইছে তুই একবারও বাঁচালি না তোর সামনে যে মরলো আমার বেটাটা তুই বাঁচালি না তখন বলছে স্যার আমি ইমানদার আমি বেঈমান না আপনি 4টা কাজ করতে বলেছেন আপনি কি 5টা করতে বলেছেন আপনি আমাকে 4টা কাজ করতে বলেছেন আপনি কি আমাকে 5টা বলেছেন ওইটা তো আমার ডিউটি নেই আমার তো 4টা কাজ আপনি বেঈমান হতে পারেন আমি বেঈমান না আমি ইমানদার আচ্ছা এই লোকটা কে বলেন তো মোটা ভজন লাগ মোটা ভোজ বোঝেন না তো কি আপনাকে গল্প শোনাবো তা আমি এই গল্প থেকে যেটা বুঝতে চাইছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি যে বিষয়ের উপর কথা বলতে চাইছি যে আয়াত থেকে যেই গুণটি বলেছে ভাববেন না এটি পূর্ণাঙ্গ ইসলাম এর ডানে বাঁয়ে আর কিছু নাই এমনটা ভাববেন না আরো আছে কোরআন 30 পারার অনেক কিছু আছে কিন্তু আমি যে আয়াতটা ধরেছি সে আয়াতে যেটি বলেছেন এটি আজকের মতন আপনার মাথাতে লুট করবেন ইনশাআল্লাহ আপনি মুত্তাকি বানতে পারবেন আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকি জান্নাতে যাবে এরা জাহান্নাম যাবে না দেব না আল্লাহ।